ইসলাম সমাজের সবথেকে বড় উৎসব হলো ঈদ। সেই ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা দিলেন, সাথে নরেন্দ্র মোদী বিজেপি আরএসএসের কুকীর্তিগুলো ফাঁস করলেন। তিনি বললেন যে বিজেপি যেগুলো করছে ইতিহাস ভূগোলকে ঘেঁটে দিয়ে নিজেদের মনমানি করছে, তাই নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দেওয়া দরকার। দেশে যে পেট্রোল ডিজেলের দাম বেড়েছে তার জন্য আমি ময়দানে নামবো, তাই ঈদের দিন থেকেই সেটা শুরু হতে চলেছে। তার কারণ আমি যেহেতু আপনারা জানেন যে এখানে এক তারিখে ফার্স্ট মে আছে, দু তারিখে বা তিন তারিখে ঈদ হবে, আমার এখানেও 33% পপুলেশন সংখ্যালঘুদের আছে, তাদের ঈদ উৎসবে প্রতিবার আমাকে রেড রোডে যেতে হয় এবং সেদিন অক্ষয় তৃতীয়াও আছে, সুতরাং আমাকে রেড রোডের অনুষ্ঠানে প্রেজেন্ট থাকতে হবে বলে আমাকে ওই মিটিং করে বিকেলবেলায় ফিরে আসতে হবে। নিজেরা 17.3 লক্ষ কোটি টাকা ইনকাম করেছে মানুষের পকেট থেকে, কিসের জন্য? এই টাকাটা না কাটলে হতো না? 14 বার দাম বাড়িয়েছে, তুমি দাম বাড়াবে, রাজ্যের সব টাকা কেটে নেবে, পাওনা দেবে না, আর দোষ হলে রাজ্যের দোষ। আর কোভিড নিয়ে আমরা যখন মোকাবিলা করে ডাক্তার নার্স সিস্টার থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে কোভিড ওয়ারিয়ার থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে কত মানুষ জীবন দেয়, তখন ক্রেডিটটা তোমার, যখন মানুষ বিপদে পড়বে তখন ক্রেডিট তোমার, তো রাজ্যের। আমি মনে করি ইমিডিয়েট ডোমেস্টিক গ্যাস 300 টাকা দাম কমানো উচিত ইমিডিয়েট, যেটা দাঁড়িয়েছে রিসেন্ট। পেট্রোল ডিজেলের দাম ইমিডিয়েট কমানো উচিত, যখন দাম কমেছিল সারা বিশ্বে তখনও তো দাম কমায়নি, কেন কমায়নি? তার মানে কি ওদের একটা ফান্ড থাকবে, ফান্ড রিজার্ভ করে রেখে দেবে, নিজের ইচ্ছে মতো খরচ করবে পার্টির স্বার্থে, দেখাবে গভর্নমেন্টের কাজ, সবই তো পার্টির নামে প্রোগ্রাম, ইতিহাস থেকে ভূগোল, ভূগোল থেকে নদী, নদী থেকে প্রকৃতি, প্রকৃতি থেকে স্ট্যাচু, সবই তো পার্টির প্রোগ্রাম, আর মানুষের পকেট কেটে রাজ্যগুলোর গায়ে দিয়ে দোষ, সবচেয়ে বেশি সম্বন্ধ দোষ, এটা তো হতে পারে। কাজে আমি কালকে রাতে গিয়ে পৌঁছাবো, আমি পরশু দিয়ে চলে আসবো, আমি সেদিন পারমিশন চাইবো, যদি আমি তাড়াতাড়ি চলে আসতে পারি ভালো হয়, কারণ আমার এয়ার ইন্ডিয়ার টিকিট কাটা আছে, আমি চেষ্টা করবো চলে আসার, সেই জন্য এবার আমার দেখা করার টাইম হচ্ছে না, কারণ 30 এপ্রিলটা আমি একটা দিন, পরের দিনই হচ্ছে মে ডে আছে, শ্রমিক দিবস, শ্রমিকদের অনেক কাজ থাকে, শ্রমিকদের শুভেচ্ছা জানানোর ব্যাপার থাকে, শ্রম দিবস থাকে, আগাম অভিনন্দন শ্রমিকদের, এবং 2 তারিখে বড়দের চাঁদ রাত হবে বা ঈদ রাত হবে 2-3 তারিখের মধ্যে, সুতরাং আই হ্যাভ টু অ্যাটেন্ড দেয়ার প্রোগ্রাম অলসো, আই অ্যাটেন্ড অল দ্য প্রোগ্রাম ফর অল ফেস্টিভ্যালস, এবং সেই জন্য আমাকে এখানে থাকবে।